হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনাদের সবার অকৃত্রিম ভালোবাসা এবং সাপোর্ট আমার এই চ্যানেলটিকে সামনে এগিয়ে জন্য অনেক অনুপ্রেরণা যোগায়। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, যারা সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে যাচ্ছেন, আজকের ভিডিওটি বিশেষ করে তাদের জন্য। খুবই মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন, আশা করি কিছুটা উপকারে আসতে পারে। বন্ধুরা, আমরা সেকেন্ড হ্যান্ড বাইক কিন্তু অনেকে কিনতে চাই, কম টাকায় আমাদের মনের মতো বাইক আমরা পেয়ে যাব এই ভেবে, কিন্তু এখানে অনেক ব্যাপার লুকিয়ে থাকে যা হয়তো আমরা অনেকে জানি না। সেই বিষয়টি নিয়েই আমি এখন কথা বলবো। তো চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। সবার প্রথমে যেই কথাটা বলতে চাই সেটা হচ্ছে, আমরা বেশিরভাগ সময় ইউটিউবে ভিডিও দেখে বা অনলাইনে পিক দেখে, ছবি দেখে অনেক আকর্ষিত হয়ে আসলে ফোনে কনফার্ম করে দেই। এটি একদমই করবেন না, একদমই না। কারণ হয়তোবা এখানে চকচক করছে ভিডিওতে, বাস্তবও চকচক করতে পারে দেখে, কিন্তু ভিতরে যে কন্ডিশন সেটা কিন্তু আপনি জানেন না। ফার্স্ট অফ অল, আপনাকে আগে জিনিসটা দেখে শুনে বুঝে তারপরে কনফার্ম হতে হবে, উত্তেজিত হওয়া যাবে না। এক নম্বর মনে রাখবেন, আপনি কখনও উত্তেজিত হবেন না, কারণ এই সমস্ত জিনিসগুলো এমনভাবে আকর্ষিত করে দেওয়া হয় যেন অন্য মানুষ এগুলো দেখে চুজ করে ফেলে। আমি এমন বলছি না যে সব খারাপ বাইককে আসলে ভালো বানিয়ে তারপরে চুজ করার মতো পিক দেয়, এরকম না। এখানে অনেক ভালো খারাপ মিক্স আছে, যেটা বোঝা খুবই মুশকিল। উদাহরণস্বরূপ আমি বলি যে আমি একটি বাইক কিনতে গিয়েছিলাম এবং সেটি ছিল হিরো ইগনিটর। বাইকটি দেখে খুব ভালো লাগলো আমার, অনলাইনেই দেখেছি এবং বাস্তবে যে যখন বাইকটা দেখলাম তাও ভালো লেগেছে, একদম নতুন, চকচক করছে। কিন্তু স্টার্ট দেওয়ার পরে যখন আসলে ইঞ্জিনের সাউন্ডটা আমি শুনতে থাকলাম, কিছুক্ষণ পরে আসলে যখন আমি পিক আপটা বাড়ালাম, রেভ করলাম বেশি করে, তখন দেখলাম যে ইঞ্জিনের সাউন্ডটা বাজে, মানে ইঞ্জিন থেকে আলাদা একটা নয়েজ আসতেছে। মোটরসাইকেলের স্টার্ট থাকা অবস্থায় যে সাউন্ডটা থাকে তাছাড়া আলাদা, মানে ভিতর থেকে হয়তোবা ইঞ্জিনের যে পিস্টন থাকে, রিং থাকে, কিছু একটা প্রবলেম, তো সেখান থেকে এক ধরনের বাজে একটা নয়েজ আসতেছে। এটার থেকে কিন্তু আমি বুঝে ফেললাম যে আসলে বাইকটা উপরে চকচক করলেও ভিতরে কিন্তু ভালো না। সো আপনাদেরকে আগে যেটা করতে হবে, বাইক দেখে উত্তেজিত হওয়া যাবে না, বাইকটা দেখে কনফার্ম করবেন না, বাইকটা দেখে বাস্তবে যখন আপনি যাবেন তখন আসলে ভালো মতো দেখে তারপরে কনফার্ম করবেন যে বাইকটা আসলে আপনি নেবেন কি নেবেন না। যদি নিজের বুঝতে সমস্যা হয় তাহলে ভালো কাউকে নিয়ে যাবেন যারা এই সম্বন্ধে ভালো জানে, বা কোনো একটা মেকানিক্সকে হায়ার করে নিয়ে যাবেন দরকার হলে, যেহেতু আপনি অনেকগুলো টাকা দিয়ে একটি বাইক কিনবেন। একটি বিষয়, একটি ফ্যাক্ট, যেটা হচ্ছে আমরা সবাই সচরাচর জিজ্ঞাসা করে থাকি যে কত কিলোমিটার চলেছে, মিটার কত। আসলে এখন বর্তমানে এমন এমন ডিভাইস আছে যা দিয়ে আসলে মিটারগুলোকে অনেক কমানো যায়। সাপোজ আপনার 50,000 কিলোমিটার চলেছে, সেটাকে কমিয়ে 5,000 বা 10,000 বা 15,000 করে দিতে পারে, এটা কোনো বিষয় না এখন বর্তমানে। সো এদিকে আসলে বোঝাটা একটু টাফ হয়ে গেছে, আসলে বাইকটা কত হাজার কিলোমিটার চলেছে। অনেক দোকানদার যেটা বলে যে বাইকটা যেভাবে এসেছে আমরা সেভাবেই সেল দিচ্ছি, আমি কিছু জানি না কত কিলোমিটার চলেছে না চলেছে। আরে ভাই, কত কিলোমিটার চলেছে না চলেছে আপনি কি দেখেই একটা জিনিস ক্রয় করে রেখেছেন? আপনি তো না দেখে শুনে নেন নাই। আর জিনিসটা হচ্ছে, আপনি যখন বাইকটা নিছেন তখন তো দেখেই নিছেন, এটা লাভ করার জন্য তো নিছেন, অন্য মানুষ যখন কিনবে তখন তো আপনাকে সেটা বুঝা দিতে হবে, এটা একটি ফ্যাক্ট। কারণ হচ্ছে আমি যেখানে গিয়েছিলাম সেখানে আমাকে তারা বলতে পারে নাই ঠিক মতো। আমি যখন ইঞ্জিনের সাউন্ডটা শুনলাম, শুনে যখন বললাম এটা তো অনেক বেশি চলেছে, হ্যাঁ আমার মনে হচ্ছে অনেক বেশি চলেছে, কিন্তু আপনার মিটারে দেখলাম যে 5,000 সামথিং, কিন্তু 5,000 চলার পরের একটি বাইকের কখনো এই ধরনের সাউন্ড আসে না। কারণ আমি তো আরও অনেক বাইক চালিয়েছি, এই ধরনের কোনো সাউন্ড 5,000 কিলো চলছে এরকম বাইকে পাই নাই, তো এটার কোনো সদুত্তর তারা আমাকে দিতে পারে নাই। সো বাইকের মাইলেজ কত চলেছে, কত কিলোমিটার আসলে জানাটা খুবই কঠিন একটা বিষয় বর্তমানে। এছাড়াও বাইক যখন আপনার চয়েস হয়ে যাবে, তারপরেও আরও অনেক বিষয় থাকে যা আসলে জানা না থাকলে অনেক ক্ষেত্রেই সমস্যা করতে হয়। ধরেন আপনি থাকেন ঢাকায়, বাট বাইকটি হচ্ছে রাজশাহী বিআরটিএর, মানে সাপোজ আমি বুঝাচ্ছি রাজশাহী বিআরটিএর, তাহলে যখন আপনি নেম ট্রান্সফার করবেন বা বিআরটিএর জনিত কোনো কাজ করতে যাবেন, তখন কিন্তু আপনাকে মুভ করতে হবে, মানে ঢাকা ছেড়ে রাজশাহী আপনাকে যেতে হবে। সো আপনি এই বিষয়টা জেনে রাখেন, যেখানকার বাইক, যে বিআরটির বাইক, সেই বিআরটিতে আপনাকে যেতে হবে এই বাইকের কাজের জন্য। সো আপনি যেখানে থাকবেন সেখানকার আশেপাশের নাম্বারটা নেয় বেটার, এটা মনে রাখবেন।
সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য। আশা করি নেক্সট ভিডিওতেও ধৈর্য ধরে দেখবেন এবং পাশে থাকবেন, সাপোর্ট দিবেন।